হ্যালো বন্ধুরা, মির্জাউল নেট সেন্টারে আপনাদের স্বাগত জানাই। আমরা জানি NCET এর নিয়ম অনুসারে বিএড থাকলে টেটে বসতে পারবেন, কিন্তু আমাদের রাজ্যে সে নিয়ম মানা হচ্ছে না। কেন মানা হচ্ছে না, NCET নিয়মেই বা কী বলা হয়েছে, সেটা এই ভিডিওতে আপনাকে দেখাবো। তাই আপনাকে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখবেন। চলুন শুরু করি। এই ব্যাপারে বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন রকম তথ্য দেওয়া আছে, তো আমি একটি সংবাদপত্র খুলে আপনাকে দেখাই। আমি যে সংবাদপত্রটি খুলেছি সেটি আজ বিকেল, আপনারা চাইলে ডাইরেক্ট সংবাদপত্রটি দেখে নিতে পারেন, ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া আছে। হেডলাইনে দেওয়া আছে, প্রাথমিক টেটে কেন বসতে পারবেন না বিএড পড়ুয়ারা। কি বলছেন NCET-র নিয়ম? বলা হচ্ছে, কেন্দ্রের রাজ্য বিবাদে এবার বলি হতে চলেছেন রাজ্যের কয়েক হাজার চাকরি প্রার্থী। ব্যাচেলার অফ এডুকেশন বা বিএড প্রশিক্ষণ নিয়ে কেন্দ্র রাজ্যের সংঘাতের জেরে রাজ্যে প্রাথমিক টেটে বসার অধিকার হারাতে চলেছেন কয়েক হাজার চাকরি প্রার্থী। শনিবার সংবাদ মাধ্যমে শিক্ষামন্ত্রী জানান, বিএড প্রশিক্ষণ নিয়ে প্রাথমিক শিক্ষকতা করা যাবে না, কেন্দ্রীয় সরকার চাপিয়ে দিলেও নিয়ম মানবে না রাজ্য সরকার। উচ্চ মাধ্যমিকে অন্তত 50% নম্বর ও 2 বছরের DLED প্রশিক্ষণ থাকা প্রার্থীরাই এ রাজ্যে প্রাথমিকের টেটে বসতে পারবেন বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আরও বলেছেন, বিএড প্রশিক্ষণ থাকলেও প্রাথমিকের টেটে বসা যাবে না বলে এদিন জানিয়ে দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। জানিয়েছেন, ইতিমধ্যে DLED শেষ হয়েছে বা কোর্সে ভর্তি হয়েছেন এমন প্রার্থীরাই শুধু প্রাথমিক টেটে বসার আবেদন করতে পারবেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত, কি বলছেন NCET-র নিয়ম? NCET-র নতুন নিয়ম অনুসারে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষকতার চাকরিতে এবার আবেদন করতে পারবেন ব্যাচেলার অফ এডুকেশন বা বিএড পাস হলেই। মোট অন্তত 50% নম্বর পাওয়া গ্র্যাজুয়েটরা বিএড পাস হলে আবেদন করার যোগ্য বলে জানিয়েছেন NCET। তবে বিএড করার প্রার্থীরা প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষক হিসাবে নিযুক্ত হলে এলিমেন্টারি এডুকেশনে NCET-র অনুমোদিত 6 মাসের ব্রিজ কোর্স করে নিতে হবে চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে। ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ NCET এর গত 29 জুনের প্রকাশিত গেজেট অফ ইন্ডিয়ার এক্সট্রা অর্ডিনারি পার্ট 3 সেকশন 4 বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি যদি ডাউনলোড করতে চান তাহলে আমার ডিসক্রিপশনে দেখবেন এইরকম একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা PDF ফাইল আকারের একটি ফাইল পাবেন, সেটি ডাউনলোড হয়ে যাবে অটোমেটিক। আর ডাউনলোড হয়ে গেলে এইরকম ইন্টারফেস পাবেন, সেটা আপনারা পড়ে নিতে পারেন। এখানে কি বলা হয়েছে স্পষ্ট দেওয়া আছে, আপনারা এগুলো একের পর এক পড়ে নেবেন, আমি আর এটি পড়লাম না, আপনারা নিজেই পড়ে নেবেন। চাকরি প্রার্থীদের অভিযোগ, কেন্দ্র রাজ্যের সংঘাতের জেরে বঞ্চিত বিএড প্রশিক্ষণ প্রাপ্তরা। কয়েক মাস আগে ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশন ঘোষণা করে বিএড থাকলে টেটে বসা যাবে, কিন্তু পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য এদিন সাফ জানিয়েছেন বিএড থাকা প্রার্থীরা এ রাজ্যে প্রাথমিকে টেটে বসতে পারবেন না। তিনি বলেন, রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও টেট নেই, সেখানে বিএড প্রার্থীরা আবেদন করতে পারেন। পশ্চিমবঙ্গ সরকার এখনও এই বিষয়ে সিদ্ধান্ত নেননি। রাজ্য সরকারের তৈরি করা নিয়ম, বিএড প্রশিক্ষণ থাকা প্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় টেটে বসতে পারবেন না। আশা করি ব্যাপারটি আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন। যদিও বুঝতে কিছু অসুবিধা থাকে বা কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। এছাড়া ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধব বা আপনজনকে জানাতে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী কোনো ভিডিওর সাথে আবারও কথা হবে। বাই বাই।